আমরা আজকে দেখবো ফার্স্ট বাই ভেলু। তো ফার্স্ট বাই ভেলু দেখার জন্য আমি ফার্স্ট বাই ভেলু প্যাকেজের মধ্যে এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি। ক্লাসের নাম হচ্ছে ফার্স্ট বাই ভেলু এক্সাম্পল। তো এই ক্লাসের মধ্যে আমি একটা ফিল্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটার নাম হচ্ছে ডাটা। এই ডাটাকে আমি 100 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। এখন মনে করেন ফার্স্ট বাই ভেলু দেখার জন্য আমি এখানে একটা মেথড ক্রিয়েট করব। তো মেথডের নাম দিলাম মনে করেন পাবলিক বয়েট চেঞ্জ। তো এই চেঞ্জের মধ্যে আমি একটা প্যারামিটার দিলাম ডাটা, দেন এটাকে আমি এখানে বললাম ডাটা ইকুয়াল ডাটা প্লাস 50। করার পরে আমি এখানে সিম্পলি সিস্টেম আউট প্রিন্ট করব। সিস্টেম আউট প্রিন্টেন ডাটা ইন মেথড। ডাটাটাকে প্রিন্ট দিলাম। তো প্রিন্ট হওয়ার পর এখানে আমি আর একটা মেথড ক্রিয়েট করব, এখানে আমি আর একটা মেথড ক্রিয়েট করব পাবলিক বয়েট পাস বাই রেফারেন্স। তো ফার্স্ট বাই রেফারেন্সের মধ্যে আমি এই ক্লাসের একটা রেফারেন্স দিব, এটার নাম দিলাম মনে করেন ই। দেন আমি এই মেথডের মধ্যে বললাম ই ডট ডাটা ইকুয়াল, এখানে আমি ডাটার মান চেঞ্জ করে এখানে 200 করলাম, 200 করে দিলাম। তখন আমরা দেখি প্রথমত ডাটা পাস না করার আগে, মানে পাস বাই ভ্যালু না করার আগে আমার ডাটার মান কত, 100। এই 100টা আমরা প্রিন্ট দেখতে চাই। তো এটা দেখার জন্য আমি এখানে মেইন মেথড থেকে এখানে একটা পাস বাই ভ্যালু এক্সাম্পলের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে যার নাম হচ্ছে ইএক্স। তো আমি এখানে ডাটা বিফোর পাস বাই ভ্যালু, তো এটাকে আমার অবজেক্টের মাধ্যমে কল করতে হবে ইএক্স ডট ডাটা। ডাটাকে কল করলাম, কল করার পরে আমি এখন ডাটাটাকে এই চেঞ্জ মেথডের মাধ্যমে চেঞ্জ করব। তো আমার এই চেঞ্জ মেথডটাকে কল করতে হবে ইএক্স ডট চেঞ্জ। এই চেঞ্জ মেথডের মধ্যে আমি মনে করেন এখানে পাস করাইলাম 40, 40 পাস করে দিলাম। তো পাস করে দিলে আমার কী হবে, এখানে এই 40 হচ্ছে এই ডাটার মান, তো 40। তো ডাটার সাথে এখানে 40, 40-এর সাথে 50-কে যোগ করে আবার ডাটা সেভ করবে, অর্থাৎ ডাটার মান হয়ে গেলো 90। তো এখানে আমার প্রিন্ট হিসেবে আসবে ডাটা ইন মেথড 90। তো এখন আমরা দেখি এই মেথডের মাধ্যমে ডাটাটা চেঞ্জ করার পরে কি আমার এই ডাটাটা চেঞ্জ হইলো কি না, এটা দেখার জন্য আমি এখানে আবার আর একটা সিস্টেম আউট প্রিন্ট লেন করবো ডাটা আফটার পাস বাই ভ্যালু। ex ডট ডাটা করলাম, করার পরে এখন মনে করেন আমি রেফারেন্সের মাধ্যমে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখার জন্য রেফারেন্স এই রেফার ই পাস বাই রেফারেন্স এই মেথডটাকে কল করব। এটাকে কল করার জন্য আমার অবজেক্টের মাধ্যমে কল করতে হবে ex ডট পাস বাই রেফারেন্স। এই পাস বাই রেফারেন্স যেহেতু আমার পাস বাই রেফারেন্স এক্সাম্পলের একটা অবজেক্টের রিসিভ করবে, সো আমি এই অবজেক্টটা দিয়ে দিলাম ex। তো এটা দেওয়ার পরে এখন আমি আবার ডাটাকে প্রিন্ট দিব সিস্টেম আউট প্রিন্টের মাধ্যমে, সরি এখানে বললাম ডাটা আফটার পাস বাই রেফারেন্স। তো রেফারেন্সের মাধ্যমে করার পরে আমি এখানে এটাকে আবার প্রিন্ট দিব ইএক্স ডট ডাটা। তো এখন যেহেতু আমি এই লাইনের মধ্যে যেহেতু আমার ডাটার মান চেঞ্জ হয় নাই, চেঞ্জ মেথডটা কল করি নাই, সো আমার এটা ডাটা এখানে প্রিন্ট আসার কথা কত, 100। এখানে আমার প্রিন্ট হিসেবে 100 দেখাবে। আমরা প্রথমে এই আউটপুটটুকু দেখে আসি। এই আউটপুটের মধ্যে আমরা এখানে দেখতে পাবো ডাটা হচ্ছে 100। তো আমরা এখানে দেখতে পাচ্ছি
ডাটা বিফোর পাস বাই বেলো 100, এখানে 100 দেখা যাচ্ছে। দেন আমি এখানে কি করলাম, এখানে মনে করেন আমি এই এই মেথড এই মেথডটাকে এখন আমি মনে করেন এই মেথডটাকে কল করলাম, সেন্স মেথডটাকে কল করলাম। যেহেতু সেন্স মেথডকে কল করার পরে ডাটার মান দিয়ে দিছি 40, তাহলে এখানে যোগ করে আমার এখানে দেখাচ্ছে এটা ডাটা ইন মেথড 90। বাট সে এই ডাটা কিন্তু আমার এই ডাটাকে চেঞ্জ করতে পারে নাই, এই ডাটা কিন্তু এই ডাটাকে চেঞ্জ করতে পারে নাই। এটার কারণ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফিল্ড ভেরিয়েবল, এটা হচ্ছে আমার প্যারামিটার। সো যাবার মধ্যে ফিল্ড ভেরিয়েবল এবং প্যারামিটারের নাম যদি চেঞ্জ হয়, সেম হয়, ফিল্ড ভেরিয়েবল এবং প্যারামিটারের নাম যদি একই হয়ে থাকে, তখন সেক্ষেত্রে তারা একই হলেও তারা ডিফারেন্স লোকেশনের মধ্যে থাকে, ডিফারেন্স অ্যাড্রেসের মধ্যে থাকে। যেহেতু এটা এই ডাটা এবং এই ডাটা কিন্তু আমার সেম অ্যাড্রেসের মধ্যে থাকে না, বাট এটা সি প্লাস প্লাস অথবা সি এর প্রোগ্রাম হলে, যদিও আমার এখানে একটা ভেরিয়েবল লিখছি ডাটা, আবার এখানে একটা ভেরিয়েবল লিখছি ডাটা, বাট এই দুইটা ডাটার লোকেশন হবে একটা, এই দুইটার ডাটার লোকেশন হচ্ছে একটা, যেটা সি প্লাস প্লাসে আছে অথবা সিতে আছে পয়েন্টার কনসেপ্ট, বাট যাওয়ার মধ্যে নাই। তো যাওয়ার মধ্যে না রাখার মেইন কারণ হচ্ছে সিকিউরিটি প্রবলেম হয়, তো এই কারণে আমি যেটা বলতে চাচ্ছি, তো সি প্লাস প্লাস বা সি এর প্রোগ্রাম হলে এখানে যদি আমি কোনো ডাটার মান চেঞ্জ করার ফর চেঞ্জ করি, আমার কিন্তু এটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এই ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে মান 40 দিলাম, তাহলে সে ডাটার মান 90 করে এটাকেও 90 করে ফেলবে। বাট এটা যাওয়ার মধ্যে যেহেতু এই লোকেশন এবং এই লোকেশন ডিফারেন্স, অর্থাৎ এটার অ্যাড্রেস এবং এটার অ্যাড্রেস ডিফারেন্স, এ কারণে আমরা এই ডাটা, এই প্যারামিটার ডাটা, এই ফিল্ড ডাটাকে চেঞ্জ করতে পারবে না। তো এ কারণে আমরা এটা এটার আউটপুট দেখতেছি, যদিও বা আমি এটা মেথডের মধ্যে চেঞ্জ করছি ডাটার মান, কিন্তু আমার এটা ফিল্ড ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারে নাই, এটা ডাটা দেখতেছি 100। এরপর আবার দেখেন আমি যখন ফার্স্ট বাই রেফারেন্স করলাম, একটা রেফারেন্সের মাধ্যমে যখন ফার্স্ট করে ডাটাকে 200 করলাম, দেন এই মেথডটাকে যখন কল করলাম, ডাটার মান কত হয়ে গেল 200, দেন আমি এখানে যদি আউটপুটও দেখি, আউটপুট দেখতেছি এখানে রেফারেন্সের মাধ্যমে যেটা ফার্স্ট করছি এটা 200 হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যদি বিভিন্ন টিউটোরিয়াল দেখেন, বিভিন্ন মনে করেন ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটের মধ্যে বলা হয় জাভা হচ্ছে ফার্স্ট বাই ভ্যালু নট ফার্স্ট বাই রেফারেন্স। আসলে এটার প্রকৃত উত্তর হচ্ছে এই, জাভার প্রিমিটিভ টাইপগুলা, প্রিমিটিভ টাইপ মানে কি, ইন্টিজার, ডাবল ফ্লট, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপগুলো হচ্ছে, জাভার মধ্যে 8 ধরনের প্রিমিটিভ টাইপ আছে, এই প্রিমিটিভ টাইপগুলো হচ্ছে ফার্স্ট বাই ভ্যালু, বাট অবজেক্ট টাইপগুলো হচ্ছে ফার্স্ট বাই রেফারেন্স। অর্থাৎ জাভা হচ্ছে, জাভার মধ্যে প্রিমিটিভ টাইপগুলো হচ্ছে ফার্স্ট বাই ভ্যালু, অবজেক্ট টাইপগুলো হচ্ছে ফার্স্ট বাই রেফারেন্স। তো এখন আমি যেটা বললাম, জাভার মধ্যে পয়েন্টার কনসেপ্ট নাই, তো অনেকে প্রশ্ন করে জাভার মধ্যে যদি পয়েন্টার কনসেপ্ট না থাকে, তাহলে জাভার মধ্যে নাল পয়েন্টার এক্সেপশন আসে কিভাবে, পয়েন্টার কনসেপ্ট না থাকলে নাল পয়েন্টার এক্সেপশন কিভাবে আসে। তো আমরা প্রথমে দেখে নিই নাল পয়েন্টার এক্সেপশন কিভাবে আসে, তো সেটা দেখার জন্য আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম, নাল পয়েন্টার এক্সেপশন এক্সাম্পল। এই ক্লাসের মধ্যে আমি একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার নাম হচ্ছে এস। এই স্ট্রিং ভেরিয়েবলকে যেহেতু আমি ইনিশিয়ালাইজ করি নাই, সো এটার যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব, এটা বাই ডিফল্ট নাল দ্বারা ইনিশিয়ালাইজ হবে। তো এটা যেহেতু নাল দ্বারা ইনিশিয়ালাইজ হইলো, তো আমরা এটা যে নাল দ্বারা ইনিশিয়ালাইজ হইলো সেটার একটা প্রমাণ থেকে আসি, সিস্টেম অফ প্রিন্ট লেন। এখানে বললাম এস ইজ, আমি এখানে এসের ইয়াটা প্রিন্ট দিব, ভ্যালুটা প্রিন্ট দিব, এখানে হচ্ছে আমার ইএক্স ডট এস। তো আমি এই প্রিন্টটুকু দিলে আমার এখানে দেখা যাবে এটা নাল, তো আমরা এটা দেখতে পাচ্ছি এস ইজ নাল, এস হচ্ছে আমার বর্তমানে নাল, সেটা বলতেছে। তো এখন মনে করেন আমি এই নাল, নাল মানে যেখানে কিছু নাই, নালকে আমি টু স্ট্রিংয়ে কনভার্ট করতে চাচ্ছি, অর্থাৎ নালকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে চাচ্ছি। যেহেতু নাল স্ট্রিংয়ে কনভার্ট হয় না, বা নালের মধ্যে কিছু নাই, সে স্ট্রিংয়ের মধ্যে কীভাবে কনভার্ট করবে, তো এটা যেহেতু হয় না, এখানে আমরা একটা এক্সেপশন দেখতে পাবো, সেটা আমরা প্রথমে দেখে আসি। ইএক্স ডট এস ডট, আমি এখানে বললাম টু স্ট্রিং, অর্থাৎ এটাকে স্ট্রিং কনভার্ট করতে চাচ্ছি। আমার এই টু স্ট্রিং মেথডটা কী করে, এই টু স্ট্রিং মেথডটা সে একটা স্ট্রিংকে রিটার্ন করে, এটা রিটার্ন টাইপ দেখেন, এটা রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং। অর্থাৎ এখানে যেহেতু নালের মধ্যে যেহেতু কোনো স্ট্রিং নেই, তাহলে সে কীভাবে স্ট্রিং রিটার্ন করবে, এখানে যেহেতু স্ট্রিং রিটার্ন করতে পারবে না, এখানে একটা এক্সেপশন তৈরি হবে, এই এক্সেপশনের নাম হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। তো আমরা এখানে দেখি এক্সেপশন ইন মেইন, এক্সেপশন ইন ট্রেট মেইন, মেইন হচ্ছে একটা ট্রেট, মেইন ট্রেট কনসেপ্ট কনসেপ্ট আমরা পরবর্তীতে দেখব। তো
এখানে এক্সেপশনের নামটুকু বলা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। তো অনেকে প্রশ্ন করে যদি আমার পয়েন্টার কনসেপ্ট না থাকে তাহলে এখানে নাল পয়েন্টার এক্সেপশন কিভাবে আসলো, এটার উত্তর হলো এই, আমরা জানি জাভা যেহেতু সি প্লাস প্লাস এবং সি বেসড একটা ল্যাঙ্গুয়েজ, তো এই কারণে এটার নাম হচ্ছে এই ধরনের নাল পয়েন্টার এক্সেপশন, মানে ওইখান থেকে একটা নাম এখানে চলে আসলো আর কি। বাট জাভার মধ্যে নাল পয়েন্টার নাল জাভার মধ্যে কোনো পয়েন্টার কনসেপ্ট নাই, তো এটা হচ্ছে মূল উত্তর। অর্থাৎ এটা যেহেতু সি প্লাস প্লাস এবং সি বেসড একটা ল্যাঙ্গুয়েজ, এই কারণে এটার নাম হয়েছে নাল পয়েন্টার এক্সেপশন, এই এক্সেপশনটার নাম হয়েছে নাল পয়েন্টার এক্সেপশন, প্রকৃতপক্ষে এখানে পয়েন্টার কনসেপ্ট নাই। সো আমরা দেখে নিলাম জাভার মধ্যে কীভাবে ফার্স্ট বাই ভ্যালু হয় অথবা কি অবজেক্ট টাইপে বা ফার্স্ট বাই রেফারেন্স কীভাবে হয় সেটা দেখে নিলাম, একই সাথে আমরা দেখলাম নাল পয়েন্টার এক্সেপশন কীভাবে আসে। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।